সপ্তমে জয়তে ভুয়া না একদম ভোগ গ্রেফতারি উনি একদম মানুষ নয় উনি নারী নামের কলঙ্কি

একদম ভুয়া গ্রেপ্তারি উনি একদম মানুষ নন উনি নারী নামের কলঙ্ক সত্যের পথে সাথে আছি মমতা ব্যানার্জীকে কে দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর অপমান এত অপমান এত অন্যায় নারীর উপরে এত অনাচার হচ্ছে উনি তার তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না তাদের পাশে আমি শুরুর থেকে আছি এখনো থাকবো আগেও থাকব যেভাবে 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 বিজেপি পার্টির সাথে আছে আমি ওদের অসংখ্য ধন্যবাদ জানাব মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না কৃষি ভাইপোকে একদম ছাড়বো না আমি শেষ দেখে ছাড়বো জয়তে সপ্তমে জয়তে ভারত মাতা কি যায় । সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ মাম্পি দাস যাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ আর এদিন শনিবার তিনি ছাড়া পেলেন দমদম সেন্ট্রাল জেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল যে অভিযোগে একটি ভাইরাল ভিডিও যে ভিডিওতে বলতে দেখা গেছিল একজন মহিলা যে তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরে সেই কাগজে লেখা হয়েছিল যে তাকে ধর্ষণ করা হয়েছে বা এই এইরকম অভিযোগ তিনি এনেছিলেন আর এই অভিযোগ বা এই ভিডিও সামনে আসার পরেই কিন্তু এই যে মাম্পি দাস বিজেপি নেত্রী সন্দেশকালী তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সন্দেশকালী থানায় এবং তারপর এর ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পর সে কিন্তু দমদম সেন্ট্রাল জেলেই ছিল এবং বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কিন্তু হাইকোর্টে মুভ করা হয় এবং সেখান থেকে কিন্তু এই মাম্পি দাস তার কিন্তু বেল যেটা সেটা মঞ্জুর করা হয় বেল যদিও মঞ্জুর করা হয়েছিল শুক্রবার দিনই কিন্তু কিছু আইনি যে পদক্ষেপ বা কিছু আইনের যে পদ্ধতি রয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার ক্ষেত্রে সেই পদ্ধতি সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু আরও একটা দিন সময় লাগলো কারণ নিয়ম মতন এই সমস্ত কাগজপত্র রিপোর্ট আসার পরে রিলিজ অর্ডার নিতে হয় এবং সেটা নিতে হবে যে আদালতে তাকে পেশ করা হয়েছিল অর্থাৎ বসিরহাট আদালত সেখান থেকে এবং সেই জন্য সেইখান থেকে নিয়ে এসে আবার দমদম সেন্ট্রাল জেলে দিতে আরও দেরি এবং সেই জন্যই তার ছাড়া পেতে কিন্তু আরও একটা দিন দেরি অর্থাৎ শুক্রবার দিন সে বেল পেলেও কিন্তু সে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পায় শনিবার বিকেলে যদিও ছাড়া পাওয়ার পরেই কিন্তু সরাসরি তিনি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি সরাসরি তাকে বললেন যে এই যে ঘটনা এই ঘটনা তিনি শেষ ছাড়বেন এবং তাকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এইখানে যে লড়াই হচ্ছে অর্থাৎ রাজনৈতিক লড়াই এমপি ইলেকশন সেই যে ইলেকশন সেখানে তিনি তাকে হারাবেন এবং এর শেষ পর্যন্ত তিনি দেখবেন বলেই কিন্তু সরাসরি আক্রমণ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ এই যে আন্দোলন সন্দেশকালে যে আন্দোলন যে আন্দোলন বেশ কিছুদিন ধরেই কিন্তু চলছে শেখ শাহজাহান যে অ্যারেস্ট হয়েছে বা শেখ শাহজাহানের সঙ্গে যুক্ত যে ঘটনাগুলো রয়েছে তারপর থেকে যে আন্দোলন সেই আন্দোলনের যে অন্যতম মুখ ছিল সেই মাম্পি দাস তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল ওই যে ভাইরাল ভিডিও যে ভিডিওর কথা আমি বললাম সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মাম্পি দাসকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু জেলে পাঠানো হয়েছিল যদিও জেল থেকে ছাড়া পাওয়ার পর মাম্পি দাসের কিন্তু দাবি যে তাকে কিন্তু মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বা তিনি যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এরকম একাধিক অভিযোগ এবং পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্ধ অধ্যায়কে আক্রমণ এবং তিনি এই যে ঘটনা এবং তার বিরুদ্ধে এই যে অভিযোগ আনা হয়েছিল বা তার বিরুদ্ধে এই যে তিনি যে অভিযোগ দাবি করছেন ষড়যন্ত্র তার শেষ পর্যন্ত তিনি দেখে ছাড়বেন এরকমটাই কিন্তু দাবি করেছেন এই মাম্পি দাস শনিবার দিন দমদম সেন্ট্রাল জেল থেকে তিনি ছাড়া পান শনিবার বিকেলবেলা এখান থেকে ছাড়া পাওয়ার পরেই কিন্তু তার এই দাবি যদিও শুক্রবার দিন কিন্তু তিনি বেল পেয়েছিলেন কিন্তু আইনি জটিলতার কারণে শুক্রবার দিন তিনি দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাননি তিনি শনিবার বিকেল বেলায় দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেলেন